নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই প্রথম চিকেন এবং পটল দিয়ে একটি রেসিপি তৈরি করব। প্রথমে পটলটি চেষে নিলাম। পটলগুলোর সব বিচি ভিতর থেকে বের করে ফেলে দিতে হবে। তারপরে মাংসগুলো কুচি 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 করতে হবে। তারপরে একটু কাঁচামরিচ দিলাম, একটু আদা রসুন ও পেঁয়াজ বাটা দিলাম, একটু জিরের গুঁড়া দিলাম, একটু লবণ, একটু লেবুর রস, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে তেলের মধ্যে দিব। দেওয়ার পরে এগুলো হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে পটলগুলো ধুয়ে নিলাম। তারপরে একটি বাটিতে তুলব। তোলার পরে চামচ দিয়ে পটলের ভিতরে মাংসগুলো ঢুকিয়ে দিব। তারপরে একটা প্লেটে পটলগুলো হালকা করে মেখে তেলে ভাজব। মাঝে মধ্যে একটু করে ঢেকে দিব। তারপরে লাস্টে আমি দিব পেঁয়াজ কাঁচামরিচের একটু বেরেস্তা, দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। সুন্নি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেল আমাদের মাংস দিয়ে পটলের রেসিপি।